তৈরি হতে যাচ্ছে সুস্পষ্ট লঘুচাপ হতে নিম্নচাপ, বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। গতদিনের লঘুচাপটি আজ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, যেটি বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপকে কেন্দ্র করে স্যাটেলাইট অ্যানিমেশনে বেশ ভালো মেঘের ঘূর্ণন লক্ষ্য করা যাচ্ছে। সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের চেন্নাই হতে 740 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব, কলকাতা হতে 960 কিলোমিটার দক্ষিণে এবং চট্টগ্রাম হতে 1050 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র হতে 50 কিলোমিটার ব্যাসার্ধে বর্তমানে বাতাসের একটানা গড় গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, যা দমকা ও ঝড়ো হওয়া আকারে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চলুন অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক আগামী 26 তারিখ পর্যন্ত সিস্টেমটির গতিপথ কেমন হতে পারে। সুস্পষ্ট লঘুচাপটি 24 তারিখে নিম্নচাপ এবং 25 তারিখে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 25 তারিখের দিকে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী ক্যাটাগরি 1 মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল আগামী 26 তারিখ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে, যখন এটি পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে।